বলেন قد جاءكم من الله نور وكتاب مبين قدر تنسوي جاشي اسكم تمہদের নিকট من الله আল্লাহর তরফ থেকে نور وكتاب مبين نور এবং কিতাব অর্থাৎ প্রকাশ্য কিতাব নূর এবং কিতাব নূর দ্বারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাদ আমার এখানে যে আপনারা কিতাব দেখছেন এই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই এই নূর দ্বারা রাসূলকে মুরাদ করা হয়েছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে নূর দ্বারা রাসূলকে মুরাদ করা হয়েছে তাফসীরে বাইজাবি শরীফে নূর দ্বারা রাসূলকে মুরাদ করা হয়েছে তাফসীরে খাজিনের মধ্যে নূর দ্বারা রাসূলকে উদ্দেশ্য নেওয়া হয়েছে এবং তাফসীরে আপনার তাফসীরে আপনার তাফসীরে রুহুল মানির মধ্যে রুহুল বায়ানের মধ্যে এরপরে আপনার তাফসীরে আপনার বাজাবি শরীফের মধ্যে ইভেন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলা হয়েছে এই নূর দ্বারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরাদ করা হয়েছে অনেক তাফসীর আছে অনেক তাফসীরের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরাদ করা হয়েছে এই নূর দ্বারা রাসূলকে উদ্দেশ্য করা হয়েছে অতএব রাসূল নূর কিতাব কোরআন শরীফ নূর এখন আমরা শুধু কাগজের কিতাব দেখি অরিজিনাল কিতাব তো নূর আমরা তো রাসূলের শুধু বডি দেখি অরিজিনাল রাসূল তো নূর সেই নূরের নবী আসুন আমি আমার উদ্দেশ্য যে আল্লাহর যে কুদরত আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মানুষ পাঁচ প্রকার আডার ফাল্লা দিয়ে স্বর্ণ বাফলে চলবে না হযরত আদম আলাইহিস সালামরে মা বাপ সারা আল্লাহ সৃষ্টি করেছেন বিবি হাওয়ারে মা সারা মায়ের পেট সারা শুধু আদমের বডি থেকে আল্লাহ হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা সারা সৃষ্টি করেছেন আমার নবীকে নূরে নূর দ্বারা সৃষ্টি করেছেন সাধারণ মানুষকে শুক্রকিট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তরল একপোড়া নাপাক পানি দিয়ে সাধারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আসুন আল্লাহর যে কুদরত আল্লাহ যে প্রকার প্রকারে মানুষ বানাইতে পারে যাই হোক হযরত ঈসা আলাইহিস সালাম এই ঈসা আলাইহিস সালামের জন্মটা আপনারা জানেন আমরাও জানি যে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যে বিনা বাপে সৃষ্টি হয়েছে সেই ঘটনাটুকু আমি কোরআন শরীফ থেকে একটু আলোকপাত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদকুর ফিল কিতাবে মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল বর্ণনা করুন এই কিতাবে বিবি মরিয়মের ঘটনা বর্ণনা করুন ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম আপনারা আগেই তো জানেন বিবি হান্না মরিয়ম আলাইহিস সালামের মা আর ইমরান হইল বিবি হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা হযরত বিবি হান্না মান্নত মেনে ছিলেন যে আল্লাহ যদি এই বৃদ্ধ বয়সে যদি সন্তান দাও তাহলে তোমার বাইতুল মুকাদ্দাসের খেদমতের মধ্যে লাগাইব এবার হযরতে হান্না যে সময় নিয়ত করে এই সময় ওনার প্রিয়র চলতে ছিল প্রিয়র থেকে উনি গোসল করার পরে স্বামী সহবাস করার পরে হযরতে বিবি মরিয়ম পেটের মধ্যে বিবি হান্নার পেটের মধ্যে চলে গেল রেহাম শরীফের মধ্যে বিবি মরিয়ম যাই হোক কিছুদিন পরে যখন হযরত বিবি মরিয়ম আলাইহাস সালাম পৃথিবীতে আগমন করলেন জন্ম হইলেন মা চিন্তা করলেন যে খোদা এটা তো মেয়ে হয়ে গেছে আল্লাহ তো ছেলে মেয়ে সম্বন্ধে সব জানে কারণ পুরুষ পুরুষকে পুরুষ লোকদেরকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেওয়া হতো নিয়ত করা হইলো হইতো যে কোনো ছেলে হইলে আজাদ করে দেওয়া হবে বাইতুল মুকাদ্দাসের খেদমতে যাদের ছেলে সন্তান হইতো না মান্নত করতো হযরতে বিবি হান্নাই মান্নত করেছিল এবার যখন বিবি মরিয়ম আলাইহিসসালাম হয়ে গেলেন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন স্বপ্নে ঘুমের ঘোরে স্বপ্নে দেখতেছেন হযরত বিবি মরিয়মকে আল্লাহ কবুল করে নিলেন নেওয়ার পরে তিনি সকলের লোকে মিটিং করে তিনি মসজিদের মধ্যে দিয়ে দিলেন এই মসজিদের এক কোণার মধ্যে হুজরা করে হযরতে জাকারিয়া আলাইহিসসালামকে ওনার অভিভাবক বানিয়ে মসজিদের ভিতরে দিয়ে দিলেন হযরতে মসজিদের এক সাইডে আপনার হুজুরাখানা করে দিয়ে দিলেন সেখানে তিনি ইবাদত করতেন বিবি মরিয়ম আল্লাহর পক্ষ থেকে যে ফল ফ্রুট আসতো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন মরিয়ম গো এই ফলগুলা কোথায় থেকে আসে
তখন তিনি বলতেন যে আল্লাহর নিকট থেকে আসে। হযরতে বিবি জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই বৃদ্ধ বয়সে 90 বছর বয়স, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার বিবিও এই বৃদ্ধা হয়ে গেছে, আল্লাহ আমার এই মরিয়মকে যদি তুমি এই গরমকালের ফল শীতকালে দিতে পারো, শীতকালের ফল গরমকালে দিতে পারো, আল্লাহ বে মৌসুমে যদি ফল দিতে পারো, তাহলে তো বে মৌসুমে আমারও কোনো ছেলে সন্তান দিতে পারো। এই মরিয়মের উসিলায় এবং এই মরিয়মের আস্তানার উসিলায় আল্লাহ দোয়া কবুল করো, তখন ওনার দোয়াটা কবুল হয়ে যায়। তাই কাজী এখানে প্রমাণ হইল যে নবী দোয়া করলেন অলির উসিলা নিয়া। হযরত বিবি মরিয়াম আলাইহাসসালাম কিন্তু নবী না, তিনি অলি, আর জাকারিয়া আলাইহিসসালাম হচ্ছেন নবী। নবীরা যে কাজ করে এইগুলা হয়ে যায় ইসলামের দলিল। অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিসসালাম বিবি মরিয়মের আস্তানায় গিয়ে ওনার উসিলায় দোয়া নিলেন। দোয়া নেওয়ার পরে হযরতে ইয়াহিয়া আলাইহিসসালামকে আল্লাহ ছেলে হিসাবে ওনাকে দান, পুত্র সন্তান হিসাবে দিলেন। কোরআন শরীফের মধ্যে আছে, কাজী ওলি আল্লাহর আস্তানার মধ্যে দোয়া কবুল হয়। এই জন্য ওলি আল্লাহর জিয়ারতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। হযরতে বিবি মরিয়াম আলাইহাসসালাম যখন এইভাবে আল্লাহর ইবাদত করতেছিলেন, ইবাদত করার পরে যখন তিনি করলেন কি, একবার উনি গোসলের কাজে, অর্থাৎ আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যখন তিনি স্বীয় পরিজন হইতে পৃথক হইয়া পূর্ব দিকে এক স্থানে, অর্থাৎ গোপন এক স্থানে গেলেন। আল্লাহ এই কথাটা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাখাযাত মিদুনিহিম হিজাবা, তখন তিনি করলেন কি, হিজাব করলেন, পর্দা করলেন, গোসল করতে গেলে গিয়েছেন পর্দা করলেন গোসলখানায়। এই সময়ের মধ্যে কি হলো, আল্লাহর কুদরতের নিদর্শন, فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, অর্থাৎ আমি তাহার নিকট মরিয়মের নিকট ফেরেশতাকে পাঠাইলাম। বস্তুত সে একটা পূর্ণ মানুষ রূপ ধারণ করলো। এই যে ফাতামাসাল আলহা বাসারান সাবিয়া, একজন পূর্ণ বয়স্ক একজন মানুষের রূপ ধারণ করলো জিব্রাইল আলাইহিসসালাম, মানুষ রূপে বিবি মরিয়াম আলাইহিসসালামের কাছে আসলো। এখন বিবি এবং এবার কি হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বলা যাবে যে জিব্রাইল আলাইহিসসালাম আমাদের মতো মানুষ ছিলেন না, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর ফিরিশতা, নূরের তৈরি ফিরিশতা, ওনাকে আমাদের মতো মানুষ বলা যাবে না, উনি আল্লাহর ফিরিশতা। যাই হোক, তিনি হযরতে মরিয়াম আলাইহিসসালাম এই জিব্রাইল আলাইহিসসালামকে মানব আকৃতিতে দেখে তিনি করলেন কি, কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তিনি করলেন কি হযরতে বিবি মরিয়াম আলাইহিসসালাম, মরিয়াম আলাইহিসসালাম বলতে লাগলেন আমি তোমার হইতে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি আল্লাহরে ভয় রাখো তোমার থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি যদি কি করো তুমি আল্লাহরে ভয় করো। তখন তিনি বললেন কি, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গোলামান যাকিয়া, তিনি বললেন যে আমি নিশ্চয়ই তোমার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে আমি প্রেরিত হইয়াছি, আপনাকে প্রেরিত হয়েছি, আমি আপনাকে একটি পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, পবিত্র সন্তান দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালাম আসছেন, তো সন্তান তো আল্লাহ দেন, জিব্রাইল আলাইহিসসালাম দিলে তো শিরিক হয়ে যায়। তা আমাদের কিছু লোক আছে এগুলো স্ক্রুপ দিলে বুঝতে হবে, যদি জিব্রাইল আলাইহিসসালামকে বলে যে আল্লাহর মতো দেন তাহলে শিরিক হবে, তাহলে জিব্রাইল আলাইহিসসালামকে বলতে হবে আল্লাহর দান করা ক্ষমতা বলে, তিনি কি করেন সন্তান দিতে পারেন আল্লাহর দান করা ক্ষমতা বলে, সেটা শিরিক হয় না। হযরতে মরিয়াম আলাইহিসসালাম কি বললেন, قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا, قرآن شريف حضرت بي بي مريم بولن আমার কিভাবে সন্তান হবে, আমার কিভাবে সন্তান হবে অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই,
আমারে কোনো মানুষ স্পর্শ করে নাই। ওয়ালামা কুবাগিয়ান, এবং আমি চরিত্রহীনও নই, আমার চরিত্র খারাপ নাই, আমার কেমনে সন্তান হবে? সুবহানাল্লাহ। কালা রব্বুকি হুয়া আলাইয়া হাইন, তখন তিনি হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, কি বললেন? এই রূপে হবে, আপনার রব বলেছেন, ইহা আমার পক্ষে সহজ। সুবহানাল্লাহ। ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। سبحان الله। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, এমনি ভাবে হবে আল্লাহর কুদরতে আল্লাহর একটা নিদর্শন মানুষের জন্য রাখার জন্য, আল্লাহর রহমতে আল্লাহর করুণায় মানুষের কাছে একটা নিদর্শন আল্লাহ রাখবেন, এটা স্থিরীকৃত, এটা লিখিত একটা জিনিস, এটা হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, মানুষের জন্য একটা নিদর্শন যে আল্লাহ যে বিনা বাপে ছেলে সন্তান জন্ম দিতে পারেন, আল্লাহর যে কুদরত আছে সেটা দেখাইবার জন্য আল্লাহ এই কাজ করবেন। যাই হোক, ফাহামালাতুহু فأنبدت به مكانا قصيا। سبحان الله। তো তিনি হইলেন কি, তিনি গর্ব হয়ে গেল আল্লাহর কুদরতে। জিবরিল আলাইহিস সালাম ফুক দিলেন, ফুক দেওয়ার পরে ওনার গর্ব হয়ে গেল, গর্ব ওনার গর্বে সন্তান চলে গেল। ফুকের মধ্যে কত বড় তাসির, ফুকের মধ্যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন শরীফ পড়ে কোন কোন আল্লাহর ওলি আছেন, মানুষকে ফুক দেন, ফুক দিলে কি হয়, উপকার হয়। অনেকে আবার ক্রিটিসাইজ করে যে এগুলা ফুক দিলে কি কাজ হবে। এখন আমার কথা হলো যে ওষুধ খাইলে, ইনজেকশন দিলে বোঝা যায়, কিন্তু ফুক দিলে এটা কিভাবে বোঝা যায়? এখন একজন আরেকজনকে যদি গালি দেয়, তাহলে এটা লাঠিও লাগাইলো না, থাপ্পড়ও দিল না, গালি যদি দেয় রাগ ওঠে, প্রচুর রাগ ওঠে। তাহলে গালির মধ্যে যদি অ্যাকশন থাকে, তা আল্লাহর কালামের মধ্যেও অ্যাকশন আছে, ফু দিলে সেই ফুকে কাজ হয়। হযরত জিবরাইল আলাইহিস সালামের আল্লাহর হুকুমে ফুক দেওয়ার পরে হযরতে বিবি মরিয়াম আলাইহিস সালাম কি হইলেন, ওনার গর্বে হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। একটু পরে আমি আল্লাহর এই কুদরতের কথাগুলো আপনাদের সামনে বলবো, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে পাওয়ার, সেটা আমি বলবো, বর্ণনা দিব। আল্লাহর কুদরত তো বলে শেষ করার মতো না, আল্লাহ মহান কুদরতশীল, আল্লাহ যা কিছু মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মারতে পারে, সে আল্লাহর ক্ষমতা আছে, সে আল্লাহ আজও আছে, আল্লাহ থাকবেন, আল্লাহ আছেন, থাকবেন, আল্লাহর কোনো মানে শেষ নাই, আল্লাহর কোনো শুরু নাই, সে আল্লাহর কথা। আমি একটু পরে এই কথাগুলি আবারও শোনাবো, আশা করি ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ।